সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে। পিতামাতার চিন্তা, সন্তানের চিন্তা, স্ত্রীর চিন্তা, কাজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি। মানুষের এই মন নানান চিন্তায় ভরা, কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয়। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যে কথা আপনারা আগে থেকেই জানেন, কি অদ্ভুত ব্যাপার তাই না? আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল, আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে, অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই। তাহলে আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন, সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন, সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি, শুধু এটাই আপনার হাতে আছে। এবার এটাকে নিয়ে আপনি কি করবেন? চিন্তা করে নষ্ট করবেন? আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত। পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন, কিভাবে আরো বেশি মহান কাজ করবেন, ভালো কাজ করবেন, কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন। তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায়, আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে। রাধা রাধা। সূর্য, এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য, সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি, আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না। যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন, কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা। ব্যক্তি কখন সফল হয়, কখন অসফল, কখন ক্ষতি হয়, কখন লাভ, কখন জয় হয়, কখন পরাজয়, এসব কিসের উপরে নির্ভরশীল? বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর, আর সেটা ঠিকও। যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে? যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে? কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি, তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয়, সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না, পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে। এরকম সময়ে একটাই উপায় আছে, পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান, আর দেখবেন সব কিছু ভালো হবে। কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল, সব থেকে বড় সাথী। দেখুন, অপবাদ, অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই, কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবে। যদি এতই সহজ হতো সফল হওয়া, তাহলে সবাই সফল হতো, তাই তো? রাধা রাধা।
কথায় আছে, জীবনে সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয়। এই কথা তো ঠিক। যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে, তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায়। এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের। আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয়। এই জীবনে আনন্দকে বাড়ানো, কষ্টকে কমানো গণিতের খেলা নয়, ব্যবহার আর প্রেমের খেলা। কখনো কারোর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো সেটা তাকে এত আনন্দিত করে যে সে পুরো জগৎ জয় করতে পারে। কখনো আপনার মুখ থেকে যখন কারোর জন্য কটুকথা বেরোয়, আর হয়তো সেটা তাকে এত কষ্ট দিয়ে দেয় যে সে এই জগতে কিছুই করতে পারে না। জীবনে কখনো সম্পর্কের মধ্যে গণিতকে আনবেন না, কখনো নয়। না লাভ ক্ষতি, না গুণ ভাগ। মনে রাখবেন, এই সংসারে এমন কোনো সমীকরণ নেই যেটার সমাধান নেই। শুধু তা খুঁজতে একটু সময় লাগে। রাধা রাধা। প্রদীপ, এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয়? সলতে, ঘি, আগুন, ব্যাস? না, আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে, বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে। এবারে দেখুন, দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো, সেই বায়ুই এটা নিভিয়ে দিল। শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল, তাই না? তার মানে প্রতিটা ভাবের, প্রতিটা বেগের একটা সীমা থাকে, যা উল্লঙ্ঘন করা উচিত নয়। সেই সীমা সর্বদা মনে রাখা উচিত। এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি, তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই। এটা কখনোই হওয়া উচিত নয়। যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন, নয়তো তা তাদের সাহায্য করা হবে না, এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে। রাধা রাধা। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে? সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে। এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী। এনার থেকে দূরে থেকো। এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন, এই প্রেম সবার সাথে ভাগ করে নিন, আর ভালোবেসে বলুন রাধা রাধা। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু
সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন, নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, সব থেকে সুস্বাদু ফল কোনটা? এবার কেউ বলবে আম, তো কেউ বলবে সীতাফল, কেউ বলবে আঙুর, আর তা কেন বলবে না? প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে, নিজের নিজের স্বাদ আছে। কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো। এবার রুচি যাই হোক না কেন, যেমন খুশি হোক না কেন, সব থেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয়। এবারে দেখুন না, তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন, সেখানে থাকলেন, অসাধারণ। সেটার আনন্দটাই আলাদা, আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায়। এটা কেন হয়? এটার উত্তর অত্যন্ত সহজ সরল। যখন আপনি পরিশ্রম করেন, মানসিক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন, অবিরাম চেষ্টা করতে থাকেন, আর তারপর আপনি সেই ফল লাভ করেন, আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন। তাই মনে রাখবেন, পরিশ্রম অমূল্য, তাই তার থেকে পাওয়া ফলও তুলনাহীন। তাই পরিশ্রম করতে থাকুন, অবিরাম চেষ্টা করতে থাকুন, এই ফল অর্জন করতে থাকুন, আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অস্তু মা সদগমে, তমসো মা জ্যোতির্গমে, মৃত্যুর্মা অমৃতম গমে। আপনি কখনো ভেবে দেখেছেন, কালো রং যদি না থাকত তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন? রাত্রের অন্ধকার যদি না থাকত তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম? যদি এই ক্লান্তি না থাকত তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন? এই খিদে যদি না থাকত তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম? আমরা কি সবকিছুর আনন্দ উপভোগ করতে পারতাম? তাই মনে রাখবেন, এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয়। যদি আপনি মনে করেন সেটা খারাপ, তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক, নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না। এই খারাপের উদ্দেশ্য হল যাতে আমরা ভালোর মাহাত্ম্য বুঝতে পারি, যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি। তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না, এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক, সেটাকে ভালোতে পরিবর্তন করুন। অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান, কিন্তু প্রেমের পথ দিয়ে। রাধা রাধা। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে, আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব, যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে, আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পূজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়।
আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি। বুঝলেন, সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন, আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধনাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা। প্রেম, প্রেম কি তা সকলে জানে। সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয়, আর এর মধ্যে খারাপ কিছুই নেই। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি। যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া, নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয়, তাহলে আপনাকে বলে দিই, এই দুটোই প্রেমের অন্ত। প্রেমের আসল অর্থ হল সমর্পণ, সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ। এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয়, যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক। এই প্রেম ঈশ্বর, কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণরূপে সমর্পিত না হন, তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না। কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করতে পারেন, তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন। রাধা রাধা। সূর্যের কিরণ কতটা দৈব হয়, তাই না? মনেই হয় না যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছে। এই সূর্য প্রতিদিন উদিত হয়, এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধেবেলায় সে অস্ত গেছিল। আবার তার উদয় হয়, সারা সংসারকে সে আলোকিত করে। এটাই তফাৎ আমাদের আর সূর্যের মধ্যে। সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায়। আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বই নিয়ে চলি। সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা। এবারে এই অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয়ই না। দেখুন, এটাই কিন্তু জীবন। ভুল সবার দ্বারাই হয়, সুযোগও সবাই পায়। সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে, সকলেই খারাপ দিনের সম্মুখীন হয়। কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন, তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন, তখনই তো এই সংসারকে আলোকিত করবেন। তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে, এক নতুন উৎসাহের সাথে, এক নতুন লক্ষ্য নিয়ে। কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয়। রাধা রাধা। এই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক ধরে নেওয়া হয়, আর তা হয়ও। সপ্তপতি সহ সাত জন্ম পর্যন্ত দুজন একে অপরের সাথে জুড়ে যায়, একে অপরের অর্ধাঙ্গ হয়ে যায়। অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধ অঙ্গ। আপনি কি এর মাহাত্ম্য বুঝতে পারছেন? নিজের সারা জীবন কারোর সাথে ভাগ করে নেওয়া। কিন্তু সংসারের সমস্ত স্বামী স্ত্রী কি একে অপরের সাথে নিজের সারা জীবন কাটাতে পারে? এটাতে কি সবাই সক্ষম হতে পারে? নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে
সবথেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা, সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও সম্পূর্ণ রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে, তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত, তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য, এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে, ওপরে, আরো ওপরে উঠতে হবে। কিন্তু আসল বিষয় হলো যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন, ওপরে উঠে আপনি আনন্দ পাবেন না। এবারে দেখুন এই বৃষ্টি, বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায়, কারণ বৃষ্টি পড়ে এই ধরার তৃষ্ণা মেটাবার জন্য। বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দে নেচে ওঠে, ময়ূর পঙ্খী নেচে ওঠে, গান করে। এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে, এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে। কিন্তু তার বদলে যদি আকাশ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে, এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায়। অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম এই ভাবটা দেখবেন, আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু শুভ হবে। রাধা রাধা।